ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। দক্ষিণে সাইদ খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে প্রচার প্রচারণা। কামারুজ্জামানের ফাঁসিতে উচ্ছ্বসিত সোহাগপুরের বিধবা পল্লী। জাতি কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল মন্তব্য বিশিষ্টজনদের। রাজনৈতিক সহিংসতায় গত তিন মাসে অর্থনীতিতে কমপক্ষে ২২০ কোটি ডলার লোকসান বলছে বিশ্বব্যাংক। হবে না আশানুরূপ প্রবৃদ্ধিও। টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচ জনের মৃত্যু। আহত নয় জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এবং পাহাড়ে পাহাড়ে লেগেছে উৎসবের রং। চৈত্র সংক্রান্তি উদযাপন ও নববর্ষ বরণে চলছে বৈশাখী উৎসব। রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি।